আন্দোলনের নামে যেসব ঘটনা ঘটেছে তা জঙ্গিবাদী কাজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, আন্দোলনকারীদের উদ্দেশ্যই ছিল সরকারের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা। গণভবনে চতুর্থ দলের নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন শেখ হাসিনা। সোমবার বিকেল 5:30টায় গণভবনে 14 দলের নেতাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দেশের চলমান সংকট সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় কোটা নিয়ে আন্দোলনকারীদের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। একেবারে জঙ্গিবাদী কাজ, এদের উদ্দেশ্যটা তো এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না। এক একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকেই যেন ধ্বংস করে ফেলা। এর আগে প্রধানমন্ত্রীর সাথে গণভবনে দেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের হাতে নিগৃহীত ছাত্রলীগের নারী নেত্রীরা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে দেশের সব অর্জন ধূলিসাৎ করা হয়েছে। বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলি পূরণ করে তাদের যে একটা উন্নত জীবন দিতাম, সেটাকে নষ্ট করে দেওয়া, সেটাই তো করা হলো। এই আন্দোলনের ঘাড়ে চেপেই তো ওই জামাত শিবির বিএনপি তাদের সন্ত্রাসীরা যা সুযোগ পেয়ে গেল। তাহলে আমার প্রশ্ন, যে কি অপরাধটা কি করলাম তাহলে? মানুষের জীবন মান উন্নত করা, মানুষের খাদ্যের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা, বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছি। এর আগে 19 জুলাই 14 দলের নেতাদের সাথে বৈঠক করেছিলেন শেখ হাসিনা। বিজয়ন কুমার দাস, DBC নিউজ, ঢাকা।